everyone, assalamu alaikum. Welcome to my another live video, blog video. আর আজকের ব্লগ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেমন আমি ইউকেতে আছি এবং ইউকেতে 40 পাউন্ডস দিয়ে আমি কি পরিমাণ শপিং করতে পারবো আজকে সেটা আপনাদের সাথে দেখাবো। আর আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর প্রতি সোমবারে আমার কাজের অফ ডে, সো চেষ্টা করি প্রতি সোমবার একটা করে ভিডিও মেক করার জন্য। সো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, ইউকেতে 40 পাউন্ডস দিয়ে আমি কি পরিমাণ শপিং করব সেটা আপনাদের সাথে তুলে ধরবো। আর আপনাদের সুবিধার্থে জানিয়ে দেই যে ইউকের 1 পাউন্ড অর্থাৎ 1 টাকা সমান বাংলাদেশে প্রায় আজকের রেট অনুযায়ী 146 টাকা। সো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আর আপনি যদি আমার পেজে নতুন হন দয়া করে ফলো দিয়ে দিবেন। দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে প্রথম যে বাস ছিল সেই বাসটা আমরা মিস করে ফেলছি, আমি এবং আমার ফ্রেন্ডস সাজ্জাদ ভাই। সো উনি আমার এক বড় ভাই এবং উনি আমার ফ্রেন্ডও বলতে পারে, সো আমরা একসাথেই কাজ করি আর কি। সো দুঃখের বিষয় প্রথম বাসটা আমরা মিস করে ফেলছি। সো এইসব দেশে একটা বাস মিস করা মানে আপনি প্রায় 15 মিনিট 20 মিনিট এবং অথবা 30 মিনিটের মতো সময় চলে যায় আর একটা বাস আসতে। সো আমরা এখন হাঁটতেছি, হাঁটার পর মানে আর ধরেন আরও 30 মিনিট পর হয়তো বাস আসবে। সো আমরা পরের স্টেশন হেঁটেই যাব, কারণ এখানে প্রচুর ঠান্ডা। ফাইনালি আমাদের বাস চলে আসছে, সো আমরা এখন টিকিট কেটে বাসে উঠে যাব। আর বাস জার্নি 30 মিনিট পর আমরা শপিং মলে পৌঁছে যাব। অর্থাৎ এই যে দেখতেছেন বাস চলে আসছে, সো আমার ফ্রেন্ডস ও টিকিট কাটবে। একটা টিকিটের মূল্য হচ্ছে গিয়ে 2 পাউন্ডস, আর আমরা যেহেতু দুইজন তো 2টা টিকিট লাগবে। সো এই যে মানুষরা টিকিট কাটতেছে 4 পাউন্ডস, যে আমার ফ্রেন্ডস ও টিকিট কাটবে। ফাইনালি আমরা বাসে উঠে গেলাম, সো এই যে বাসের ভিতর, এই যে আমার ফ্রেন্ডস ও বাসের মধ্যে আছে। সো 30 মিনিট পর আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে শপিং করতে, শপিং মলে। সো সাথেই থাকুন, আর যারা আমার পেজে নতুন ফলো দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন বাস থেকে খুবই সুন্দর সিনারি দেখা যাচ্ছে। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, প্রায় 30 মিনিট জার্নির পর, বাস জার্নির পর আমাদের সেই কাঙ্ক্ষিত মার্কেটে চলে আসছি। সো এখন আমরা বাস থেকে নেমে পড়বো আর কি। এই যে বাস স্টপ হয়ে, সো ধীরে ধীরে সবাই নেমে পড়বো। থ্যাংক ইউ। সো আমরা বাস থেকে নেমে পড়লাম, আমি এখান থেকে কিনবো আর কি। সো এটা হচ্ছে সব লেডিস কালেকশন, মানে নিচতলাতে সব ধরনের লেডিস কালেকশন আছে, আর জেন্টস মানে আমাদের মতো ছেলেদের কাপড় যা শপিং করার যে জিনিসপত্র ওইগুলো হচ্ছে দ্বিতীয় তলায়। সো দ্বিতীয় তলায় যাব, তারপর ওখান থেকে মানে আমার যে জিনিসগুলো কিনবো আর কি, আমার কাজের কিছু জিনিস কিনতে হবে। আর এই যে দেখতেছেন যাই আছে সবগুলো হচ্ছে লেডিস কালেকশন, এগুলো সব লেডিস ম্যানের জন্য, ওটাও নাই। এই যে আমি এখন লিফ্টের মাধ্যমে উঠবো, একটা শার্ট কিনে ফেললাম, এই যে আমার এক্সট্রা স্মল লাগে আর কি, বিগ সাইজের যেগুলো এগুলো আমার হবে না যেহেতু আমি একটু শর্ট যার কারণে। সো এটা কিনলাম, এটার প্রাইস পড়ছে 7 পাউন্ডস, 7 পাউন্ডসের শার্টটা কিনে নিলাম। সো প্যান্ট কিনতে চাইছিলাম, তবে প্যান্ট আসলে অনেক লার্জ, বিগ সাইজ, অনেক বড় সাইজ, যেগুলো আমার হবে না। সো অন্য কোনো শপে দেখতে হবে যে আমার যে ইয়ে আছে ওইগুলো হবে কি না, মিলে কি না। সো এখন একটা সানগ্লাস আর একটা টি শার্টও কিনে নিলাম, দেখতে পাচ্ছেন টি শার্ট। সো টি শার্ট একটা কিনলাম অনেকক্ষণ খোঁজাখুঁজির পর, আর একটা শার্ট কিনলাম। এই 2টা জিনিস এখন পর্যন্ত কিনলাম আর কি। সো এগুলো আর এখন পে করবো,
এই যে পে করার জায়গা হচ্ছে এইটা, সেখান থেকে পে করব। আর বেশিরভাগই হচ্ছে এইগুলা যে মেড ইন বাংলাদেশ, বেশিরভাগই হচ্ছে কাপড়ের মাঝে দেখবেন মেড ইন বাংলাদেশ লেখা। এই যে এখানে আছে, এই যে মেড ইন বাংলাদেশ দেখতে পাচ্ছেন, মেড ইন বাংলাদেশ। ইউকেতে অনেক ধরনের শপিং মল আছে বা বিভিন্ন ধরনের ইয়ে যেগুলোতে মেড ইন এখন বাংলাদেশ লেখা। পর্যন্ত আমি খরচ করছি 7 পাউন্ডসের একটা শার্ট কিনছি, আর একটা হচ্ছে 4 পাউন্ডস দিয়ে, অর্থাৎ 4 পাউন্ডস দিয়ে একটা টি শার্ট কিনছি। সো এখন পর্যন্ত আমার 11 পাউন্ডস খরচ হয়েছে। সো কথা ছিল যে 40 পাউন্ডসে কী পরিমাণ আমি শপিং করতে পারবো। সো একটা টি শার্ট এবং একটা শার্ট কিনা শেষ। সো দেখা যাক আর কী আমি কিনতে পারি। এই যে এখানে দেখতেছেন জেডিতে আসছি, আর আসার পর একটা টোক ওয়াটার কিনে নিলাম। সো এখন এটা পেমেন্ট করব, বুঝতে পারতেছেন। সো এটা হচ্ছে আমার ফেভারিট শপ, না আর কিছু না। যাইম কি এভরিওয়ান, আজকের শপিং আমার শেষ। আমি 3টা জিনিস কিনছি, এভরিথিং মিলিয়ে আমার 25 পাউন্ডের মতো খরচ হয়েছে। সো 40 পাউন্ড লাগে নাই, যেগুলো আসলে 3টা জিনিসই কিনছি। সো 25 পাউন্ডসে হয়ে গেছে। সো এখন চলে যাব বাসাতে। যারাই আমার ফেসবুক পেজে নতুন, দয়া করে ফলো দিবেন। আর চেষ্টা করবো এরকম নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিনারি, ভিউ, সাচ এ ওয়ান্ডারফুল ভিউ।